बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माननीय सदस्यवृंद, अस्सलामु अलैकुम। दिनेर सम्पूरक कार्यसूची अनुयायी एखन शोक प्रस्ताव। माननीय सदस्यवृंद, आमी गभीर दुःखेर साथे जानाच्छि जे एकादश जातीय संसदेर 62 सिराजगंज एक आसनेर संसद सदस्य खाद्य मंत्रणालय सम्पर्कित संसदीय स्थायी कमिटी सभापति साबेक मंत्री बांग्लादेश आवामी लीगर प्रेसिडियम सदस्य जनाब मोहम्मद नसीम 13 जून 2020 बेला 11:10 राजधानी श्यामली बांग्लादेश स्पेशलाइज्ड हासपाताले चिकित्साधीन अवस्थाय इंतेकाल करें। इन्ना लिल्लाहि ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। মোহাম্মদ নাসিম 1948 সালের 2 এপ্রিল পাবনা জেলায়, বর্তমান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জাতীয় চার নেতার অন্যতম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং 1971 সালে মুজিবনগর সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। তার স্ত্রী লায়লা আরজুমান বানু। জনাব মোহাম্মদ নাসিম 3 পুত্র সন্তানের জনক। মোহাম্মদ নাসিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তিনি রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করেছেন। মোহাম্মদ নাসিম 3য় জাতীয় সংসদ 1986, 5য় জাতীয় সংসদ 1991, 7য় জাতীয় সংসদ 1996, 8য় জাতীয় সংসদ 2001, 10য় জাতীয় সংসদ 2014 এবং 11য় জাতীয় সংসদ 2018তে মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হবার পর সংসদে বিরোধী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ নাসিম। 1996 সালের 7য় জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। 1997 সালের মার্চে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। মোহাম্মদ নাসিম একই সঙ্গে 2টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন 1999 সালের 10 মার্চ পর্যন্ত। মোহাম্মদ নাসিম 10য় জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 11য় জাতীয় সংসদে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতির সঙ্গে মোহাম্মদ নাসিম সম্পৃক্ত হন 60-এর দশকে। 1966 সালে পাকিস্তান সরকারের ভুট্টা খাওয়ানোর চেষ্টার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পিতা এম মনসুর আলীর সঙ্গে কারাগারে যেতে হয় তাকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মোহাম্মদ নাসিম যুব সম্পাদক হন। 1987 সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন। 1992 ও 1997 সালে জাতীয় সম্মেলনে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। 2012, 2016 এবং 2019 সালের জাতীয় সম্মেলনে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং 14 দলের মুখপাত্র হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশপ্রেমিক ত্যাগী নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর হাত ধরে রাজনীতিতে আসা মোহাম্মদ নাসিম আজীবন পিতার পদাঙ্ক অনুসরণ করেছেন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জেলে থাকা অবস্থায় 3রা নভেম্বর 1975 ক্যাপ্টেন এম মনসুর আলীকে অপর 3 জাতীয় নেতার সাথে নির্মমভাবে হত্যা করা হয়। পিতা ক্যাপ্টেন এম মনসুর আলীর ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত ও অটল থেকে মোহাম্মদ নাসিম 1975 পরবর্তী রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2001 সালের পর তিনি বিএনপি জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে বারবার রাজপথে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।
পাকিস্তানের স্বৈরশাসন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সহ স্বাধীন বাংলাদেশের সামরিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধী সহ সকল ঘাতকের বিচারের আন্দোলন সংগ্রাম এবং বিচার কার্যকরণ প্রক্রিয়ায় মোহাম্মদ নাসিম সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। দেশের সকল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক। জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ নাসিম সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মোহাম্মদ নাসিম বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি শহীদ মনসুরাজি মেডিকেল কলেজ, কাজীপুর সরকারি মনসুরাজি কলেজ সহ সিরাজগঞ্জ জেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বিশ্বের অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন। বই পড়া, গান শোনা ছিল তার প্রিয় শখ। মরহুম মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে এই মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। মরহুম মোহাম্মদ নাসিম এমপির জীবন বৃত্তান্ত সংবলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ 13 জুন 2020 শনিবার রাত 11:30 দিকে হার্ট অ্যাট্যাকজনিত কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ 1945 সালের 8 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ শেখ মোহাম্মদ মতিউর রহমান এবং মাতা মরহুমা আলহাজ মোসাম্মদ রাবেয়া খাতুন। আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ গত 7 জানুয়ারি 2019 হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গওহরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন হেফজের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। তিনি সুলতানশাহী কেকানিয়া হাই স্কুল থেকে 1961 সালে মাধ্যমিক, খুলনার আজম খান কলেজ থেকে 1963 সালে উচ্চ মাধ্যমিক, 1966 সালে বিকম অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1972 সালে এমকম, 1974 সালে অর্থনীতিতে এমএ, 1977 সালে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ খুলনার আজম খান কমার্স কলেজে প্রথম ভিপি নির্বাচিত হন। 1966 সালের 6 দফা আন্দোলনে অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি 1969 সালের গণঅভ্যুত্থান আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কঠিন দুর্দিনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগকে সংগঠিত রাখতে শেখ মোহাম্মদ আবদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এজেন্ট হিসেবে প্রতিবার আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ তার পক্ষে অত্যন্ত দক্ষতার সাথে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। তিনি নির্বাচন পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার সংসদীয় প্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ দীর্ঘদিন যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর, 1996-2001 সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের কাওমি মাদ্রাসা বোর্ডসমূহের শিক্ষা সনদের যে সরকারি স্বীকৃতি প্রদান করা হয় তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মহান জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। মরহুম আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর জীবন বৃত্তান্ত সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত রয়েছে এবং তার অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে।
মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শোক প্রস্তাব গ্রহণ করার পূর্বে চলতি একাদশ জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব মরহুম মোহাম্মদ নাসিম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। আব্দুল শহীদ সাহেব নেই, আছেন? মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ তিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ অত্যন্ত ব্যথাতুর চিত্তে, বেদনাহত চিত্তে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে এই মহান জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় দাঁড়িয়েছি। মরহুম মোহাম্মদ নাসিম বাংলাদেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা এম মনসুর আলী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। বঙ্গবন্ধুর প্রশ্নে জীবনে কোনো দিন পিছপা হননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজের জীবন দিয়েছেন, কিন্তু হত্যাকারীদের প্রস্তাবে সম্মত হননি। পিতার পদাঙ্ক অনুসরণ করে জনাব মোহাম্মদ নাসিম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার সকল রাজনৈতিক সংকটকালে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে অকুণ্ঠ চিত্তে সমর্থন জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, তার পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ নাসিম চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আর কোনো দিন তিনি আমাদের দলীয় কার্যালয়ে আসবেন না, আর কোনো দিন এই পার্লামেন্টে আসবেন না। আমাদের দলের পক্ষে দেশ জাতি জনগণের উন্নততর নাগরিক জীবন বিধানে আর কোনো দিন কোনো কথা বলবেন না। আমি জনাব মোহাম্মদ নাসিমের প্রতি হৃদয়ের সকল উষ্ণতা ভালোবাসা দিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহর প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি, গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। জনাব মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ছিলেন, প্রচার সম্পাদক ছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রেসিডিয়াম তার সদস্য ছিলেন। মোহাম্মদ নাসিম, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল 1979 সালে, প্রথম তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, গ্রেপ্তার হয়েছিলাম, 3 সপ্তাহের অধিককাল সময় সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের শাসনামলে রিমান্ডে ছিলাম 3 সপ্তাহ, অকথ্য শারীরিক নির্যাতনে রক্তাক্ত হয়েছিলাম। মধ্যরাতে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল। মোহাম্মদ নাসিম কারাভ্যন্তরে আমাকে রিসিভ করেছিলেন। সেই রাতে গোসল থেকে শুরু করে সব কিছুতে আমাকে সহযোগিতা করেছিলেন। আমি খুব অসুস্থ ছিলাম, চিকিৎসক এনে আমাকে সহযোগিতা করেছেন, চিকিৎসা দান করেছেন, তাদের সাথে বেশ কিছুদিন আমি জেলখানায় ছিলাম। সেই থেকে মৃত্যুর কয়েকদিন আগ পর্যন্ত সম্পর্কটা খুব গভীর ছিল। মৃত্যুর কয়েকদিন আগে আমাকে ফোন করেছিলেন, কোথায়? আমি বললাম ঢাকায়। ঢাকায় কী করো? আমি কই শরীরটা বেশি ভালো না। আপনি কোথায়? বলো আমার জন্মস্থান সিরাজগঞ্জ কাজীপুরে। আমি বললাম আপনার শরীরটা কি ভালো? বলো আমার শরীরটা ভালো, সিরাজগঞ্জে কাজীপুরে আসলে আমি ভালো থাকি। আমি বললাম যেটুকু কাজ আছে সেরে ঢাকায় আসেন, শরীরটার প্রতি যত্ন নেন। আপনারা জানেন
2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করার পর জেলখানায় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। তাকে বিদেশে চিকিৎসা করা হয়েছিল। তারপর তিনি একটি দেহের একটি পাশ অবশ্যই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। জনাব মোহাম্মদ নাসিম কর্মীবান্ধব মানুষ ছিলেন, জনবান্ধব মানুষ ছিলেন। জনাব মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে, বনদস্যু জলদস্যু দমনে, চরমপন্থীদের নিয়ন্ত্রণে যথোচিত অবদান রেখে গেছেন দেশ জাতির কল্যাণে। জনাব মোহাম্মদ নাসিম সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এক সোচ্চার বিদ্রোহী কণ্ঠ ছিলেন। খালেদা জিয়া সৈরিনী তার শাসনামলে বহুবার রাজপথে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে অকথ্য শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তিনি মাথা নত করেননি, রাজপথ ছাড়েননি। কর্মীদের নিয়ে রাজপথে গণতন্ত্রের পক্ষে এক উজ্জ্বল ভূমিকা পালন করে গেছেন। মোহাম্মদ নাসিম আমাদের দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, আধুনিক, উন্নত বাংলাদেশ রাষ্ট্র গঠনে বিজ্ঞান মনস্কা যে জোট, চোদ্দদলীয় জোটের সমন্বয়ক ছিলেন। চোদ্দদলীয় জোটকে গঠন বিকাশে তিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করে গেছেন। চোদ্দদলের বৈঠকে অনেক বাদানুবাদ হতো, তো মোহাম্মদ নাসিম ধীর স্থির চিত্তে সকল পরিস্থিতি মোকাবেলা করতেন, সকলকে নিয়ে পথ চলার পথ দেখাতেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই দেশের জনগণ একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারিয়েছে। আমি মনে করি যেক্ষণে প্রয়োজন রাজনীতিকদের রাজনীতিতে টিকে থাকা, সেক্ষণে রাজনীতিক হিসাবে মোহাম্মদ নাসিমের চিরপ্রস্থান আমাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক। আর বিশ্বাস মোহাম্মদ নাসিমের এই স্থান, শূন্য স্থান পূরণ হবার খুব কষ্টকর, খুব দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। জনাব মোহাম্মদ নাসিম সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সোচ্চার উচ্চকণ্ঠ ছিলেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা শোকাহত। আর শেখ আবদুল্লাহ ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনিও আরেক বীর সেনানী ছিলেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আমার বহুবার সৌভাগ্য হয়েছে জাতির পিতাকন্যা শেখ হাসিনার সাথে টুঙ্গিপাড়ায় যাওয়ার, বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার, বঙ্গবন্ধুর কবর দেখতে যাওয়ার, গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার। শেখ আবদুল্লাহ গোপালগঞ্জে আমাদের আশ্রয় দিতেন, আমাদের সহযোগিতা করতেন, টেলিফোনে খবর পাঠানো থেকে শুরু করে খাওয়া সবটাই শেখ আবদুল্লাহ করতেন। শেখ আবদুল্লাহ ব্যক্তিগত জীবনে খুব ভোজনরসিক ছিলেন, তিনি মানুষকে খাওয়াতেও পছন্দ করতেন। তার যে অবদান কোনো দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুলবে না। কওমি মাদ্রাসার স্বীকৃতি থেকে শুরু করে আমাদের দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে একটা সুসম্পর্ক রক্ষা করতে তিনি সক্ষম হয়েছিলেন। তার কল্যাণেই বলতে গেলে কওমি মাদ্রাসার স্বীকৃতিটি এদেশের মুসল্লিরা, এদেশের আলেম ওলামারা লাভ করেছে। তিনি খুব ধৈর্যশীল মানুষ ছিলেন, কোনো কথাই তিনি রাগ করতেন না, উত্তেজিত হতেন না, সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন। আমি আমার কথা না বাড়িয়ে জনাব মোহাম্মদ নাসিম এবং শেখ আবদুল্লাহর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পুনর্বার শ্রদ্ধা নিবেদন করছি। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন এই দুই দেশপ্রেমিক নেতার পবিত্র রুহের মাগফিরাত দান করেন, তিনি যেন তাদের বেহেশত নসিব দান করেন, তিনি যেন তাদের জান্নাতবাসী করেন। মাননীয় স্পিকার, করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে আমাদের এই সংসদের কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেছেন, যাদের একটা অদ্ভুত সময় আমরা পার করছি, তাদের এক নজর দেখতেও যেতে পারিনি। তার যেটা আওয়ামী লীগের একটা অতীত ঐতিহ্য ছিল, ঐতিহ্য বিদ্যমান রয়েছে,
যে কেউ মারা গেলে তার পাশে দাঁড়ানো, তার পরিবারকে পাশে দাঁড়ানো, সাহস যোগানো, দৃঢ়তা দেখানো, সহযোগিতা করায় কোভিড-19 আমাদের সে সুযোগটিও কেড়ে নিয়েছে। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টের সাবেক সদস্য আলহাজ মকবুল হোসেন, এই পার্লামেন্টের সদস্য হাবিবুর রহমান মোল্লা বিদায় নিয়েছেন আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আনিসুজ্জামান স্যার, মৃত্যুবরণ করেছেন। শেষ করবেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, শেষ করে দিচ্ছি। সবচেয়ে আমাদের আরেকজন ভাবি ছিলেন, যাকে আমরা ভাবি বলতাম, মিসেস আবদুল্লাহ সাহানা, যিনি 1975 সালের 15 আগস্ট তার চোখের সামনে একটি সন্তানকে হারিয়েছেন। তার দেহে 3টি বুলেট ছিল, তিনিও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমি সকলের পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পবিত্র রুহের মাগফেরাত কামনা করছি। পরম করুণায় ময় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকলকে যেন বেহেশত নসীব দান করেন, জান্নাতবাসী করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ মঙ্গলময় জীবন কামনা করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদের জাতীয় 4 নেতার অন্যতম নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের যিনি অন্যতম সফল সংগঠক, সিরাজগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, যাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি, সেই ক্যাপ্টেন শহীদ মনসুর আলীর সুযোগ্য সন্তান, জাতীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, 14 দলের সমন্বয়ক, মুখপাত্র, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ নাসিম, গতকাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, 1 তারিখে যখন তিনি শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হন, আমরা সিরাজগঞ্জের মানুষ তখন থেকে দোয়া করছি তার জন্য, রোগ মুক্তির জন্য। আমি ব্যক্তিগতভাবে হসপিটালে গেছি এবং দেখেছি তিনি দিনে সুস্থ হয়ে উঠছেন। 5 তারিখ সকালে হঠাৎ করে খবর পেলাম আমাদের নেতার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ধন্যবাদ জানাই আমি হাসপাতাল কর্তৃপক্ষকে, ডাক্তারদেরকে, যারা তার লাইফ সেভিং সার্জারিটা সেই সকালেই করেছে। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি যখন অপারেশন থিয়েটারে তখন দেখেছি উনি কতবার ফোন করেছেন, খোঁজ নিয়েছেন কীভাবে তাকে সবচেয়ে ভালো সেবাটি দেওয়া যায়, সে ব্যবস্থাটি করেছেন। এই জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন পরবর্তীতে তিনি করোনা নেগেটিভ হলেও মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তিনি গতকালকে 11:10 আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কঠিন সময় পার করছিলেন, একে তো বয়স, দ্বিতীয় নানা অসুখ জমাট বেঁধেছিল, বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন, বিএনপি জামাতের সময় অত্যাচার নির্যাতনে তার ইমিউনিটি কমেছিল, সব মিলিয়ে তিনি এই মস্তিষ্ক রক্তক্ষরণ থেকে দ্বিতীয়বারের মতো রক্ষা পাননি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার জানাজা শেষ করে সংসদে এসেছি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করেন। আপনারা জানেন যে তিনি এই বয়সে এই সমস্ত শারীরিক অসুস্থতা সত্ত্বেও সর্বশেষ সিরাজগঞ্জে গিয়েছিলেন 19 মে। তিনি সর্বশেষ ফোনটি আমাকে করেছিলেন 19 মেতে, যখন সুস্থ ছিলেন। তিনি বলেছিলেন চলো আমরা হসপিটালে যাই, শহীদ মনসুর আলী মেডিকেলে যাই, আমরা পিসিআর ল্যাবটি উদ্বোধন করি। আমরা দুজনে এবং অন্যান্য নেতাকর্মীদের সাথে সেদিন পিসিআর ল্যাবটি উদ্বোধন করি। ওই দিনই তার সিরাজগঞ্জে শেষ তিনি যে কাজটি করতে গিয়েছিলেন সেটি করে এসছেন। তার পরবর্তীকালে তাকে হসপিটালে দেখেছি, আমি দেখেছি, আমি কথা বলতে পেরেছি, কিন্তু তিনি কোনো কথা বলতে পারেন নাই। আপনারা জানেন যে আজকে আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকালকেই আমরা 7 দিনব্যাপী শোক ঘোষণা করেছি এবং সারা গত শুক্রবার সারা সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটি মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে তার রোগ মুক্তির জন্য দোয়া হয়েছে এবং ইনশাল্লাহ আগামী শুক্রবার সিরাজগঞ্জের প্রত্যেকটি মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে ওনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। আমরা আজকে
আরেক জোরকে আমরা সিরাজগঞ্জবাসীর একটি বড় দাবি ছিল যে সিরাজগঞ্জে তার জানাজা হতে হবে, কাজীপুরে তার ওনার জানাজা হতে হবে। আমরা তাদের কাছে ক্ষমা চেয়েছি এই বৈশ্বিক পরিস্থিতিতে কোভিডের সময় ইচ্ছে থাকা সত্ত্বেও এবং সকলের ইচ্ছে থাকা সম্ভব সেটি করা হয়নি, কিন্তু আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটি সিরাজগঞ্জের মানুষ আমরা দোয়া করছি আমাদের নেতার জন্য, আমাদের অভিভাবকের জন্য, আল্লাহ যেন তাকে ভেস্তবাসী করেন। আমরা আসলে আওয়ামী লীগ অনেক অভিভাবক শূন্যতায় পড়েছে সিরাজগঞ্জের মানুষ। আমাদের সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ থেকে দাবি জানানো হয়েছে যে আমরা অভিভাবক শূন্য হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশকে দেখে রাখেন, তেমনি যেন তিনি সিরাজগঞ্জকে দেখে রাখেন আমাদের অভিভাবক হিসেবে। আমি আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও গতকালকে আমাদের ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের একজন নেতা, তিনি আমাদের ছেড়ে গেছেন। তার মিষ্টভাষী, তার কাছে কোনো সহযোগিতা চাইতে গেলে তিনি যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং তিনি আল্লাহ তাআলা তাকে ব্যস্তবাসী করুক, তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দিক। আরও কয়েকজন সংসদ সদস্য এবং প্রায় 1000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করে এবং এই শোককে শক্তিতে পরিণত করে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হতেই হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ 8 দিন লড়াইয়ের পর আমাদের জাতীয় নেতা 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আমাদের ছেড়ে চলে গেলেন। তাকে 1/11 সেনা শাসনের সময় কারাগারে তারপর নির্যাতন করার মধ্য দিয়ে সেখানেও তার একবার স্ট্রোক হয়েছিল, সেদিনও তিনি বিজয় লাভ করেছিলেন। পরবর্তীতে প্রচার হলো যে মোহাম্মদ নাসিমের করোনা আক্রান্ত হয়েছেন, তাকেও পরাস্ত করে তিনি পজিটিভ হয়েছিলেন। কিন্তু সেই 1/11 সেনা শাসনের সময়কালে তার যে ক্ষত, সেই ক্ষতই তাকে পর্যদস্ত করেছে। ঠিক একই সময়ে মাত্র 12 ঘন্টার মধ্যে আমরা আমাদের আরেকজন মাননীয় সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহকেও সংসদ সদস্য মন্ত্রী দুঃখিত ধর্মমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী ওনাকেও আমরা হারিয়েছি, টেকনোক্র্যাট মন্ত্রী ওনাকেও আমরা হারিয়েছি। এবং এই করোনা সংক্রমণকালে আমাদের সংসদ অধিবেশন পরিচালনার যে নিয়ম করা হয়েছে সেই নিয়মের কারণে আসলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, ফজলেশাদ বাদশাহ এমপি আসতে পারেনি। তারা আসতে পারলে তারা এখানে আলোচনা করতে পারলে এবং জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সাথে যারা যুক্ত হয়ে সাম্প্রদায়িকতা, স্বৈরতন্ত্র, সামরিক বাহিনীর বিরুদ্ধে যে আন্দোলন, সেই আলোচনা আরও অনেক সমৃদ্ধ হতো। এবং আমাদের তাদের এই স্মরণ করার মধ্য দিয়েও তাদের আত্মা একটা তৃপ্তি পেত। আমরা এমন একটা সময় যখন বৈশ্বিক মহামারী করোনা, সে কারণে আমরা সংসদ এলাকায় আমরা তার জানাজা করতে পারলাম না, তার এলাকায়ও তিনি যেতে পারলেন না, এলাকার যে দাবিটি আমাদের এমপি মিল্লাত বললেন সেখানেও যেতে পারল না। উনি রাজপথে দাঁড়িয়ে লড়াই করছেন,
রাজপথে দাঁড়িয়ে পুলিশের নির্যাতন সহ্য করেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি আমাদের দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের ওই অঞ্চলের চরমপন্থী যারা ছিল, যারা জলদস্যু ছিল, তাদেরকে অস্ত্র সমর্পণ করার মধ্য দিয়ে আমাদের বৃহত্তর খুলনা বিভাগ একটা শান্তি বিরাজ করছে। আমরা সেই চরমপন্থীদের আতঙ্কে আমরা থাকিনি, আর চরমপন্থীদের আতঙ্কে না থাকতে পারার কারণেই আজকে আমাদের ওই অঞ্চলের মানুষের কাছে আরেকটি ভিন্ন রূপে মোহাম্মদ নাসিম পরিচিত। আমরা সেই পরিচয়ের জায়গা থেকেই তাকে গভীরভাবে আমরা শ্রদ্ধা করি। আমরা জানি যে এই করোনার মধ্যে তিনি তার এই বায়ুবিদ্ধতা নিয়ে অসুস্থতা নিয়েও তিনি সিরাজগঞ্জ গিয়েছেন এবং কিভাবে করোনাকে পরাস্ত করা যায় তার চেষ্টা করেছেন। 14 দলকে যে গণতান্ত্রিক প্রগতিশীল মৌলবাদ সাম্প্রতিক বৃদ্ধি শক্তিগুলোকে একটি জায়গায় দাঁড় করিয়ে তার আস্থার জায়গায় নিয়ে আসার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বে তিনি অত্যন্ত আস্থা তৈরি করতে পেরেছিলেন 14 দলের অন্যান্য শরিক দলের সঙ্গে। এবং তার সঙ্গে আলাপ করে কখনো মনে হয়নি আমাদের কাছে যে তিনি অন্য একটি রাজনৈতিক দলের এত উচ্চদরের নেতা। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, মনে হয়েছে যেন আমরা একটি রাজনৈতিক পরিবারের মধ্যে আমরা রয়েছি এবং রাজনৈতিক কথাগুলো সমস্যাগুলো শুনতেন এবং সমন্বয় করে সেই কাজটি করতেন। তা আজকে আমরা তাকে হারিয়ে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে আসলেই আমরা অভাব বোধ করব। আমরা মনে করব যে তার এই চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারি। আমি আমার কথা দীর্ঘ করব না, আমি আমার কথার শেষেই বলতে চাই যে গণতান্ত্রিক রাজনৈতিক সব শক্তি এবং বাংলাদেশের জনগণ যেমন তার পিতাকে মনে রেখেছে তেমনই তাকে মনে রাখবে তার ছাত্র জীবন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে লেগে পড়ে থেকে এই গণতান্ত্রিক ব্যবস্থা এই মৌলবাদী মৌলবাদকে পরাস্ত করার ক্ষেত্রে তার যে সংগ্রাম সেই সংগ্রাম জাতি কোনোদিন ভুলবে না, এটা আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারি। এবং একই সাথে আমি বলতে চাই আমাদের এই সময়কালে আমরা অনেক সংসদ সদস্য হারিয়েছি, জাতির অনেক মানুষকে হারিয়েছি, যে মানুষগুলোর জন্যে আমরা শ্রদ্ধা নিবেদনেরও সেই সুযোগটুকু আমরা পাচ্ছি না। অন্তত এই কষ্ট থেকেই আমরা অতি দ্রুত এই করোনাকে পরাস্ত করার কৌশলকে গ্রহণ করে আমরা করোনাকে পরাস্ত করি। এবং এই সময়ে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ সহ যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাদের বিধি আত্মার শান্তি মঙ্গল কামনা করছি, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ইতিহাসের এক ভয়াবহ দুর্যোগময় সময় আমরা পার করছি। সারা বিশ্বের মানুষের জীবন, সামাজিক বন্ধন, অর্থনীতি, সভ্যতা সব কিছু আজ করোনার আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। আমাদের দেশও করোনার আঘাতে আজ বিপর্যস্ত। একদিকে মৃত্যুর আতঙ্ক, আর অন্যদিকে ক্ষুধার জ্বালায় জীবনের পথ চলা। এই মহাদুর্যোগের মধ্যে প্রতিদিন আমাদের অনেক আপন জন আমরা হারাচ্ছি, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন চিরদিনের জন্য।
কি দুর্ভাগ্যবান স্পিকার যে যারা চলে যাচ্ছেন আমরা কিন্তু আমাদের আপন জনের কাছে গিয়ে একবারও দাঁড়াতে পারছি না, আমরা তাদের জানাজো অংশ নিতে পারছি না। গতকাল আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেন আওয়ামী লীগের অত্যন্ত ত্যাগী নেতা, আমার দীর্ঘদিনের সহপাঠী, আমার বন্ধু, যুবলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম এমপি। মোহাম্মদ নাসিমের সাথে আমার প্রথম পরিচয় 1966 সালের দিকে, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে তাকে রাষ্ট্রগীত দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আইব খানের বিরুদ্ধে তখন আন্দোলন চলছে, আমরা বাঙালি ভুট্টো খাই না এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে মোহাম্মদ নাসিম এবং তার পিতাকে তখন গ্রেপ্তার করা হয়েছে। কারাগার থেকে বেরোনোর পরে তখন মোনাম খানের নির্দেশে মোহাম্মদ নাসিমকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মোহাম্মদ নাসিমকে তখন আমাদের জগন্নাথ কলেজে নিয়ে আসলো, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগ হিসাবে ছেলে শামসুল আলম হাসু, আমরা একসাথে পড়তাম, শেলিভাই, এম এ রেজা, সাইফুদ্দিনরা সবাই আমাকে বলল যে হচ্ছে পাবনার ক্যাপ্টেন মুসলিম সাহেবের ছেলে। তখন তত আধুনিক অবস্থা নাই মানুষ স্পিকার, আমরা বঙ্গবন্ধুকে চিনতাম আর অল্প কিছু নেতাদের নাম জানতাম পত্রিকা পড়ে, আমরা ছাত্রলীগ করতাম। তো যখনই শুনলাম যে পাবনার মুনসলিম সাহেবের ছেলে, তখন আমরা গেলাম আমাদের প্রিন্সিপালের কাছে যে স্যার একেবারে তাকে রাষ্ট্রগীত করেছে, তাকে ভর্তি করতে হবে। উনি বললেন যে তোমরা গোপনে তাকে নাইটে ভর্তি করে দাও, আমাদের 12,000 ছাত্র জগন্নাথ কলেজে, আমিও নাইটের ছাত্র ছিলাম মাননীয় স্পিকার, আমরা মোহাম্মদ নাসিমকে ভর্তি করলাম একসাথে। সেই থেকে আমাদের পথ চলা, দীর্ঘ পথ চলা, আন্দোলন সংগ্রাম, আইব বিরোধী আন্দোলন, বারবার কারা নির্যাতন, খুলিয়ে মাথায় নিয়ে কাজ করা, দীর্ঘ পথ আমরা চলেছি একসাথে। এবং শেষে মুক্তিযুদ্ধ, তারপরে মাননীয় স্পিকার, যুদ্ধের পরে আবার আমাদের নেতা শেখ মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠা করা। এই যুবলীগ প্রতিষ্ঠাকালে মোহাম্মদ নাসিম একটি বড় ভূমিকা পালন করেছিলেন এবং তাকে প্রথম যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছিল। উনি তখন ঢাকা থেকে রাজনীতি শুরু করলেন, উনি পাবনা যেতে চাইলেন না, সিরাজগঞ্জ যেতে চাইলেন না, তার অকাল মৃত্যু, এইভাবে সে চলে যাবে আমরা চিন্তা করতে পারিনি। মরার কিছুদিন আগে এই করোনার মধ্যে আমাকে ফোন করলেন, তাই ফোন করে ধরার সাথে বললাম নাসিম ভাই কেন টেলিফোন করছেন, উনি আমার থেকে এক বছর ছোটো ছিলেন, আমি তাকে নাসিম ভাই বলতাম, উনি আমাকে ফিরোজ ভাই বলতেন। তো বললো কি যে আপনাকে তো ফোন করি নাই, আপনার গানটা শোনার জন্য, মৌসুমী ভৌমিকের গানটা শুনি আমি। তা আমি বললাম তাহলে আমি আরেকবার টেলিফোন করেন, আমি ধরবো না, হাসাহাসি করলাম, অনেক কথা হইলো, এরপরে কী করব, অনেক কথা বললো, সংসদে বিরোধী দল আছেন, একটু কথা জোরে বলেন না কেন, আমাদের নেত্রী পছন্দ করে আপনার কথা বলেন, বিরোধী দলের কথা বলেন, মানুষের কথা বলেন, আমরা বিরোধী দল থাকতে দেখেন নাই কী করছি, সংসদ কেমন, আপনার কিছু শিখেন না কেন, অনেক কথা আমাদের সাথে কথা বললো মাননীয় স্পিকার। কোনোদিন আমাদের মাঝে মোহাম্মদ নাসিম ফিরে আসবে না, অনেক স্মৃতি মাননীয় স্পিকার, আমি অল্প সময় বলবো না। আমাদের থেকে চলে গেছেন আমাদের ঢাকার এমপি আলহাজ মকবুল হোসেন, মকবুল হোসেনের সাথেও একই অবস্থা, 65 সালে জগন্নাথ কলেজ যখন মকবুল ভর্তি হলো তখন তাকে নিয়ে আসলো, ছিপছিপে লম্বা ছেলেটি, আমার এখনও মনে আছে। তখন আমাদের একটা রেওয়াজ ছিল, আমি ছাত্রলীগ শাখার সেক্রেটারি ছিলাম আর আল মুজেদি ছিল ভিপি প্রেসিডেন্ট, তা আমাদের দুই এনার টিকিট দিয়ে ছাত্রলীগের প্রাথমিক সদস্যপদ হতে হইতো, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ জগন্নাথ কলেজ শাখা, সেখানে মকবুলের কাছ থেকে দুই এনার টিকিট নিয়ে তাকে ভর্তি করলাম ছাত্রলীগে, শুরু হলো এই ছাত্রলীগ থেকে তার রাজনৈতিক উত্থান পথ চলা। দীর্ঘ অনেক লম্বা মানুষ ছিল, অনেক স্লোগান দিতে পারতো, একটু কথা বেঁধে যেত এবং ছাত্রলীগের প্রতি অনেক নিবেদিত ছিল। এরপরে ভর্তি হলো তার স্ত্রী মনা, সেও জগন্নাথ কলেজে দুই বছর পরে ভর্তি হলো এবং ছাত্রলীগ করলো মাননীয় স্পিকার, এবং দুজনের সাথে একটা মধুর সম্পর্ক গড়ে উঠলো, আমরা তাদের বন্ধুরা মিলে বিয়ে দিলাম, রেজা বিয়ার অ্যারেঞ্জমেন্ট করলো, সাইফুদ্দিন, আমি, শেলিভাই, রাজু, আমরা সবাই মকবুলের বিয়ে ঠিক করলাম। এই সেদিনের কথা মাননীয় স্পিকার, মনে হয়
18 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে পাটিয়াটলি, এখনও মনে আছে মানে স্পিকার কয় টাকা দিয়ে সে মুখগুলো আমাদের ছেড়ে চলে গেছেন। কি বলবো আপনাকে, আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের মন্টু ভাইয়ের ওয়াইফ স্ত্রী। মন্টু ভাই বৃহত্তম ঢাকা জেলা এবং ঢাকা মহানগর যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান ছিলেন, উনি এমপি ছিলেন, যুবলীগের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন, মনি ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন, আওয়ামী লীগ করেছেন। তার স্ত্রী সুফিয়া খাতুন, সুফিয়া মহসেন, উনি মন্টু ভাই প্রায়ই কারাগারে থাকতেন, হুলিয়া নিয়ে মাথায় নিয়ে দৌড়দৌড়ি করতেন। একবার ওনার ফাঁসির অর্ডার হলো, উনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, 1 মার্চ 1971 সালে তাকে আমরা বের করে আনলাম কারাগার ভেঙে। কিন্তু ভাবি কিন্তু সবসময় সায়েন্স ল্যাবরেটরিতে চাকরি করতেন, বড় অফিসার ছিলেন এবং সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, কোনো দিন তার মুখ কালো দেখিনি। আমি বললাম একদিন, ভাবি ভালো আছেন না? কয় যে হ্যাঁ, আপনাদের ঘর করে ভালো থাকবো না, আমরা তো দেখে শুনেই আসছি, এইরকমের সুখে থাকবো, কারণ আপনারা জেলে যাবেন, হুলিয়া মাথায় নিয়ে করবেন, পুলিশ এসে আমাদের হেস্তনেস্ত করবে, এই তো আমাদের জীবন। খুব খারাপ লাগলো শুনে। ভাবি চলে গেছেন, কোনদিন আসবেন না। মাননীয় স্পিকার, আমার বন্ধু সাবেক চিফ হুইপ আব্দুল হাসান আবদুল্লাহ, একসাথে পড়েছি, যুদ্ধের সময় এক বিছানায় ঘুমিয়েছি, তার স্ত্রী শাহান আবদুল্লাহ। ভাবি এত ভালো ছিলেন, এই মৃত্যু কয়েকদিন আগে আমার সাথে ব্যাংকে দেখা, আমি প্রথম ওনার দিক তাকাই নি, উনি সোফায় বসা, পরে বললো যে কী জামাই তাকান না কেন, আমি গৌণদে বিয়ে করেছি এই জন্য জামাই কইতে আমাকে খেপাইতো। আমি অনেক কথা বললাম, উনি সমস্ত বন্ধুবান্ধবদের আমাদের খবর রাখতেন, পুরনো বন্ধুদের সবার খবর রাখতেন, সবার টেলিফোন নাম্বার ছিল। আমি হাসনাতকে বলতাম যে তোর বউ সবার খবর রাখে আর তুই মোটেও ফোন করিস না, দোস্ত আমি সময় পাই না। এই কয়েকদিন আগের কথা আমি বুঝতে পারি নাই, হঠাৎ টেলিভিশন দেখি যে উনি মারা গেছেন। প্রত্যেকটি একটি ভালো খবর, মাননীয় স্পিকার, একটি ভালো খবর এই কয়েকদিন আমরা পাই নাই, আপনাকে কী বলবো। ভাবি চলে গেলেন আমাদের ছেড়ে, কি বলবো, মানে একটি কথা বলতে হয় মাননীয় স্পিকার, আজকে অনেক ভালো দিন, আওয়ামী লীগ ক্ষমতা আছে, দেশের অবস্থা ভালো, আমরা দেশ স্বাধীন, কিন্তু এমন একদিন ছিল আমাদের জীবনে যে আমরা যারা রাজনীতি করতাম আমাদের কাছে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দিতে চায়নি মাননীয় স্পিকার, কারণ আমরা আমাদের জেল খাটা মানুষ, আমাদেরটা অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা কোনোদিন চাকরি পাবো না, তো এই বেকার যুবকের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়? আমাদের ঘরে যারা এসছে তারা এই চ্যালেঞ্জ নিয়েই এসছে, এবং প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ভাবিরা, তারা যে কী দুঃখ কষ্ট নিয়ে আমাদের ঘর করে গেল। আমি যদি এক একজনের কথা বলি মানে স্পিকার, আপনি শিউর উঠবেন যে আমরা যখন পলাতক থাকি তখন পুলিশ এসে কিন্তু ওই বউদের ধরে, কোথায় আছে কোথায় আছে তাদের সবসময় তাদের ইন্টিগ্রেশন করে, এবং এই ছেলেপেলেদের পুরো দায়িত্বটা তাদের পালন করতে হয়। আমাদের জীবনে কোনদিন আমরা তাদের শান্তি দিতে পারি নাই, এই জন্য আমি বলি যে আমরা তাদের কাছে ঋণী মাননীয় স্পিকার। এই জন্য আমি কিছু কথা বললাম, আমাদের আর একজনের রণাঙ্গনে দুঃসাহসী যোদ্ধা কর্নেল গফ্ফার বীর উত্তম, উনি মারা গেছেন এই টাইমে, উনি জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমরা একসঙ্গে, আমি কর্নেল গফ্ফার, আমার পিছে বসা আছেন চুনু সাহেব, আমরা একদিনে ওত নিয়েছিলাম, উনি আমাদের ছেড়ে চলে গেছেন 75-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 3রা নভেম্বর যে কু হয়েছিল, যারা সেদিন বঙ্গভবনে মোস্তাককে হটিয়ে গ্রেপ্তার করেছিলেন তার মধ্যে কর্নেল গাফার, কর্নেল জাফর ইমাম এরা ছিল, এবং অত্যন্ত সাহসিক একজন যোদ্ধা ছিলেন, উনি চলে গেছেন। আমরা তো এক এক করে অনেককে হারালাম, এই শেষ মুহূর্তে আজকে সকালবেলা ঘুম থেকে জেগেই শুনলাম আবদুল্লাহ সাহেব মারা গেছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ যুবলীগ প্রতিষ্ঠার পরে মনি ভাই আমাকে বললেন যে গোপালগঞ্জের আবদুল্লাহ আমার সাথে দেখা করে গেছে, যুবলীগ করবে, তুমি গোপালগঞ্জে দায়িত্ব দিলাম, গোপালগঞ্জ যাও, গোপালগঞ্জ জেলা যুবলীগ কনভেনিং কমিটি করতে হবে। আমি গোপালগঞ্জ গেলাম, শেখ মোহাম্মদ আবদুল্লাহকে আনলাম ডেকে, সেখানে বাটু সাহেব ছিল, রইস, আওয়ামী লীগের নেতারা ছিল গোপালগঞ্জ শহরের যারা নেতা, রইস ভাই সবাই ছিলেন। আবদুল্লাহ সাহেব প্রথম যুবলীগ করতে চাইলেন না, ওদের ফিরোজ ভাই দেখেন আমার ভয় লাগে,
এই মুহূর্তে যুবলীগ করব, তাই কারণ যুবলীগ তো সব মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত করা হয়েছিল। শেখ মনি তো বলল কি যে আমি বরং বঙ্গবন্ধুর কাছে যাই, দেখি আওয়ামী লীগ করা যায় কিনা। আমি বললাম না, মনি ভাইয়ের কাছে আসেন, যুবলীগ করতে হবে বলেছে, আপনি তো কথা দিয়ে আসছেন। পরে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে যুবলীগের প্রথম কর্মীর বানিলাম গোপালগঞ্জ, এবং তারপরে উনি আওয়ামী লীগে এসে অনেক বর্ণিত হলেন, আমাদের এখানে ধর্ম প্রতিমন্ত্রী হয়ে আজকে মন্ত্রী বলেন। মানুষ একদিনে আমরা কেউ থাকবো না মাননীয় স্পিকার, এক এক করে সবাই চলে যাব, কিন্তু যে অবস্থার মধ্যে এখন এই করোনা মতন একটি ভাইরাস, যেখানে আমরা তার কাছে যেতে পারি না, একটু দেখতে পাই না, শেষ কৃত্যে আমরা যেতে পারতেছি না, এক নজর শেষ দেখা আমরা কাউকে দেখতে পেলাম না মাননীয় স্পিকার, এইখানে আমার খুব দুঃখ লাগে যে মোহাম্মদ নাসিম মারা গেল অথচ তার পাশে আমি যে দাঁড়াতে পারলাম না। যে কোনো অবস্থার মধ্যে যুদ্ধক্ষেত্রে যদি মোহাম্মদ নাসিম আমার পাশে মারা যেত, আমি তার লাশ না এনে বা আমার লাশ সে না নিয়ে আমরা রণাঙ্গন ত্যাগ করতাম না, কিন্তু এইবার মাননীয় স্পিকার আমরা আন্ডান, আমরা কিছুই করতে পারলাম না। কি একটা ভয়ঙ্কর শক্তি আমাদের পেয়ে বসছে, একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এ যারা মারা গেছে তাদের রহমত মাগফিরাত কামনা করছি, এবং তাদের শোক সন্তপ্ত পরিবার এই দুঃখ কষ্ট যেন আল্লাহ তাদের ভুলে থাকার তৌফিক দেন, এই দোয়া করছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী। মাননীয় স্পিকার, আজকে গভীর দুঃখ এবং বেদনার সঙ্গে এই পার্লামেন্টে, এই মহান জাতীয় সংসদে আমাদের অনুজ প্রতিম জনাব মোহাম্মদ নাসিম, যিনি ঐতিহ্য সূত্রে শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান এবং ছাত্র জীবন থেকে যিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখানে যে জীবনী দেওয়া হয়েছে সে পাবনায় আইয়ুব খানের আমলে যে ভুট্টা বিরোধী আন্দোলন হয় সেখানে অদ্ভুত এক চিত্র সেদিন পাবনাবাসী প্রত্যক্ষ করেছিল, পিতা এবং পুত্র একসঙ্গে জেলে। সুতরাং পারিবারিক ঐতিহ্যর পাশাপাশি শুধু পারিবারিক ঐতিহ্য দিয়ে কিন্তু মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাজনীতিতে থাকে, এটি সব ক্ষেত্রে ঘটে না। কিন্তু জনাব মোহাম্মদ নাসিম তার শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে ছিলেন, সংগ্রামে ছিলেন, সংকটে কোনোদিন ভেঙে পড়েননি, পরাস্ত হয়েছেন মৃত্যুর কাছে। যিনি কোনোদিন কোনো কাজে পিছপা হননি, মৃত্যু এসে তাকে আমাদের ভিতর থেকে তুলে নিয়ে গেছে। আজকে এখানে বসে আমি খুব ভাবছিলাম মোহাম্মদ নাসিমের স্ত্রী বিথি, বিথির কথা। বিথি আসলে আমরা না দেখলে মানে বিশ্বাস করব না, বিথি মনে হয় তার নিজের সমস্ত অস্তিত্বকে নাসিমের সঙ্গে, মোহাম্মদ নাসিমের সঙ্গে জড়িয়ে দিয়েছিল। আমি একদিন গেলাম তাদের বাসায়, আমি দেখছি যে বিথি মাটিতে বসে নাসিমের, মোহাম্মদ নাসিমের পায়ের নখ কেটে দিচ্ছে, যেটা সেই নারীর অবমূল্যায়ন না, নারীর ভালোবাসা। কিভাবে একজন অসুস্থ রাজনৈতিক কর্মীকে, রাজনৈতিক নেতাকে সমস্ত সেই দুর্বলতা থেকে উঠে দাঁড়িয়ে রাজনীতিতে এগিয়ে যাওয়ার সাহস যোগায় বিথি, তারই প্রতিচ্ছবি, তারই স্ত্রী বিথি। মোহাম্মদ নাসিম তার বিয়ের আগে থাকতেই বিথির প্রতি আকৃষ্ট ছিল, এটা নিয়ে আমরা মাঝে মধ্যে
আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা তাকে একটু সেই ঠাট্টা করতাম, কিন্তু আসলে একজন মোহাম্মদ নাসিম তৈরি হওয়ার জন্য তার পারিবারিক ঐতিহ্য, পিতার ঐতিহ্য যেমন আছে, তার স্ত্রীর সেবা, একনিষ্ঠ ভালোবাসা, সেটিও তার সমপরিমাণে কাজ করে গেছে। এই যে আমার আগে কাজী ফিরোজ রশিদ বললেন, এক একবার এক একজন রাজনৈতিক কর্মী বা তার স্ত্রী কিংবা তার স্বামী যখন জেলে যায়, এই রাজনৈতিক পরিবারগুলোর সদস্যরা, বিশেষ করে ঘনিষ্ঠ এবং আপনজনেরা, তারা কীভাবে সেই নীরব কান্না বুকে নিয়ে তারা সাহস যোগায়, এটি নাসিমের বেলায় আমরা দেখতে পেয়েছি। নাসিম তার নিজের কর্মদক্ষতায় সে ছাত্রজীবন থেকে ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, আওয়ামী লীগের যুব সম্পাদক এবং পরবর্তীকালে এখানে আছে, একের পর এক পদ অলঙ্কৃত করেছেন এবং পদ দে অলঙ্কৃত তিনি পদকে অলঙ্কৃতই করেছেন। কেননা তার কর্মদক্ষতা, তার নিষ্ঠা, তার রাজনীতির প্রতি প্রগাঢ় বিশ্বাস, এই বিশ্বাস থেকে তিনি যে সার্ভিস অথবা তার যে সেবা বা তার যে কর্ম তিনি এই রাজনীতির জন্য দিয়ে গেছেন, এটি বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। পয়লা অক্টোবরের কথায় চলে আসি একবারে। 2001-এর পরে, এই পয়লা অক্টোবরের নির্বাচনের পরে, আওয়ামী লীগ অফিসের সামনে যেভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হলো, সেদিন সে নানান দিকে থেকে আমরা ফাঁক ফোকর গলিয়ে আওয়ামী লীগ অফিসে জমায়েত হতাম। মোহাম্মদ নাসিম একদিন বলল, মতিয়াপা, এইভাবে অফিসে বসে থেকে কি রাজনীতি আমরা করব, আমাদেরকে একটা কিছু করতে হবে। এবং যেই কথা সেই কাজ, আমরা একজন দুজন করে বেরিয়ে ওই অফিসটার কাছে যাওয়ার পরে যেভাবে সেই আমাদের উপরে নির্যাতন করা হলো, মোহাম্মদ নাসিমের উপরে বিশেষ করে নির্যাতন করা হলো, ভুল বললাম, পোস্ট অফিস না, নূর হোসেন স্কোয়ারের সেখানে যাওয়ার পরেই যেভাবে লাঠিচার্জ সাধারণত ধারাক হয়, যে কর্মীরা লাঠির পিটনির শিকার হবে, কিন্তু সেদিন বিএনপি সরকার সেই যে সামান্য রাজনৈতিক ভব্যতা, এই ভব্যতাটাও তারা ভুলে গিয়েছিল। এবং মোহাম্মদ নাসিমের মতো নেতা, ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান, ওই শহীদ নূর হোসেনের স্কোয়ারের সামনে বেধড়ক লাঠির পিটনির ফলে মোহাম্মদ নাসিম এবং আমি বসে গেলাম প্রথমে, তারপরেও লাঠির বাড়ি থামে না। মোহাম্মদ নাসিম বলল যে, মতিয়াপা, মাথাটা অন্তত রক্ষা করেন, মাথার উপরে হাত দেন, হাত ভাঙলে ভাঙবে, কিন্তু মাথায় যদি বাড়ি লাগে তাহলে ব্রেন বিকল হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা সবাই, মানে ওনার একটা অদ্ভুত ছিল যে কঠিন সময়েও উনি ফুট কাটতেন, অর্থাৎ সেই এমন সব কথা বলতেন যে পরিবেশটা অনেকটা হালকা হয়ে যেত, যে আমরা তো সব প্যারালাইসিসের রুগী হয়ে যাবো, কাজেই মাথাটা বাঁচান, আপনি মাথায় হাত দেন, আমিও দিচ্ছি, আমরা বসে পড়ে মাথায় হাত দিয়ে, দেখবেন সেই ছবিটা আছে, সেখানে আমরা বসে গেলাম এবং মাথাটাকে রক্ষা করার চেষ্টা করলাম, ফলে পিঠ রক্তাক্ত হয়ে গেল মোহাম্মদ নাসিমের, আমাদের অনেকের, আমরা দুজন ছিলাম তা না, আরও অনেক কর্মী ছিল। এটাই হলো আওয়ামী লীগের একটা শক্তি, যে সেই দুর্দিনে এবং দুঃসময়ে এবং কঠিন নির্যাতনের সময় কোথা থেকে যে
আওয়ামী লীগের এই কর্মীরা এসে নেতাদের পাশে জড়া হয় এটি বিরল একটি ঘটনা, যেখানে নিশ্চিত লাঠির বাড়ি খেতে হবে, নিশ্চিত নির্বা জেলে যেতে হবে, পুলিশ মুরগির বাচ্চার মতো তুলে তুলে ভ্যানে নিচ্ছে। তারপরেও কিন্তু কর্মীরা আমাদের সঙ্গে ছিল, আমি সেই কর্মীদেরকেও অভিবাদন জানাই। তারপরে এক সময় লাঠির বাড়ি থামলো, এরপরে আবার একটানা জেল কিছুদিন। সে সমস্ত দিনের কথা মনে হলে এখনও মানে খুবই স্মৃতি তাড়িত হই, স্মৃতি কাতর হয়ে পড়ি। রাজনীতি করি, জেল জুলুম নির্যাতন এটা ধরে নিয়েই আমরা, বিশেষ করে যেহেতু আইয়ুবের দশকে পাকিস্তান আমলে রাজনীতিতে এসেছি, আমরা এগুলো ধরেই নিয়েছি। কিন্তু স্বাধীন দেশে ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে এইভাবে নির্যাতিত হবে এটা হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতাম না। মোহাম্মদ নাসিম আবার একই সঙ্গে, সে যেমন বাংলাদেশের একটি অবিসম্বাদিত নাম ছিল, রাজনীতিতে রাজনৈতিক কর্মীর নাম ছিল, কিন্তু সে অকাতরে, তার একটা গুণ ছিল সবার সঙ্গে মিশে যাওয়া। তার নির্বাচনী এলাকার ঠিক উল্টা দিকে সৈছাবাড়ি। আমি নিজে জানি কালকে থেকে সৈছাবাড়ির কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা, যুবলীগের কর্মীরা, তাদের কারো চোখের পানি বাদ বাঁধছে না। এই সৈছাবাড়ির উপর দিয়ে উনি মাঝে মধ্যে যেতেন, এবং সৈছাবাড়ির খালি সাংগঠনিক কর্তব্য না, আত্মার আত্মীয় হিসাবে কর্মী এবং সংগঠনের সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করতে হয় সেটি মোহাম্মদ নাসিমের কাছ থেকে আমাদের অনেকে শেখার আছে। সারা বাংলাদেশে একটি জিনিস ছিল যে আমি শুনেছি, আমি দেখিনি, তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী সাহেব, তিনিও খুব ঠান্ডা গলায় কথা বলতেন। নাসিম ভাইও কিন্তু একমাত্র আন্দোলনের সময় পুলিশের সঙ্গে বাদানুবাদের সময় ছাড়া তার গলা কিন্তু উনি উচ্চকিত করতেন না, এটি ছিল তার একটা বিরল গুণ। আর সেই 2001 বলেন বা 1979 সালে আওয়ামী লীগে যোগদান করার পর থেকে আমি দেখেছি কিভাবে সেই পিতার ঐতিহ্যকে ধারণ করে একজন রাজনৈতিক উদীয়মান নেতা আস্তে আস্তে পরিণত নেতায় পরিণত হয়েছেন। এখানে অবশ্যই আমাদের বলতে হয় যে 75-এর যে শোকাবহ, সেই বিরল মর্মন্তুদ ঘটনা, যে ঘটনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছেন, তার সমস্ত সপরিবারে ওনারা বেঁচে গেছেন দুজন, শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে ছিলেন বলে, না হলে তাদের পরিণতিও কিন্তু আলাদা কিছু হতো না। যেমনটি হয়নি আব্দুর রব সেনিয়াবাদ সাহেবের, 32 নম্বরের বাড়িতে আব্দুর রব সেনিয়াবাদ থাকতেন না, কিন্তু সেদিন খুঁজে খুঁজে বেছে বেছে সেদিন আব্দুর রব সেনিয়াবাদকে হত্যা করা হয়েছিল। তার পুত্রবধূ শাহানা আবদুল্লাহ, কথা আমি এর আগের দিন বলেছি, সন্তানকে হারিয়েছেন এবং তিনি সেদিন মারা গেলেন, সেই গায়ে বুলেট নিয়েই তিনি মারা গেছেন। তো মোহাম্মদ নাসিম বা এই ধরনের পরিবার আর নেত্রী কথা আমরা আমাদের সঙ্গে তুলনা করব না। আসলে আওয়ামী লীগের এই পরিবারগুলো আসে দিতে, নিতে না, এটা আমরা দেখেছি। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই দিনের কথা আমার মনে আছে, যেদিন 32 নম্বরের বাড়ি তিনি জাদুঘরে পরিণত করলেন এবং এটা লিখে দিলেন, সেদিন তিনি জয় এবং পুতুলকে বলেছিলেন, এই বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, কিন্তু এই বাড়ি হলো জনগণের নেতার বাড়ি, আমরা আজকে জনগণের নেতার বাড়ি জনগণের হাতে তুলে দিচ্ছি, তোমাদের জন্য কিছু রাখছি না, বিদ্যা বড় ধন,
সেই বড় ধন তোমাদেরকে আমরা শিক্ষিত করেছি, তোমাদেরকে আমরা বিদ্যা হাতে দিয়েছি, তাই নিয়ে তোমরা পৃথিবীর পথ চলবে, কিন্তু এই ধন সম্পত্তির লোভ করবে না। এইভাবে অনেক ইতিহাস আছে, আমি আমার চেয়েতে অনেকে এইগুলো বেশি জানে, আমি জানার বড়াই করব না বা সেই সম্বন্ধে আমি কোনো কৃতিত্ব নিতে চাই না, আমি যেটুকু দেখেছি সেটুকু শুধু বললাম। মোহাম্মদ নাসিম শুধু সেদিন একসঙ্গে মার খাওয়ার ব্যাপার না, তারপরেও তার যে স্ট্রোক হয়ে একটা দিক অবশ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু কোনো আন্দোলনে কোনো মিছিলে কোনো কিছুতে তাকে আমি পিছু হটতে দেখি নাই। মানুষ একটা বয়সেরও একটা অজুহাত নিয়ে অনেক সময় তা মানে পারে না, কিন্তু মোহাম্মদ নাসিম কিন্তু তার সমস্ত সেই জড়তাকে কাটিয়ে সবসময় জনতার কাতারে থেকেছেন, মিছিলের অগ্রভাগে থেকেছেন। সর্বশেষ তার সঙ্গে আমি মিটিংয়ে ছিলাম ওই সরোয়ার্দী উদ্যানে, আন্তর্জাতিক নারী দিবস, সেটা সেই 14 দলের তরফ থেকে পালন হয়েছিল, সেখানে তিনি সভাপতিত্ব করেছেন। সেখানে ধৈর্য ধরে 14 দলের প্রত্যেক মহিলা নেত্রী বা নারী নেত্রীকে বক্তৃতা দিতে দেওয়া, সেই সঙ্গে আবার অন্যান্য নেতাদেরও বক্তৃতা দিতে দেওয়া, সবাই অন্তত সেই দিনটিতে সেই পতির পুণ্যে সতীর পুণ্য ছিল না, মেয়েরা যেমন বক্তৃতা দিয়েছে, আবার সেই নারী নেত্রীদের স্বামীরা বরং সেই সুবাদে কিছু বক্তৃতা দিতে পেরেছেন। নাসিম ভাই বলেছে যে বলেন না আজকে খালি মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে দিনটা, এটা হয় না, তাহলে তো আমিও বক্তৃতা দিতে পারবো না, ঠাট্টা করেই তিনি বলেছিলেন। তা এই যে এত লম্বা একটা মিটিং প্রিজাইড করা এবং সেটাকে সুচারুরূপে সম্পন্ন করা, এটা নাসিম ভাইয়ের পক্ষেই সম্ভব ছিল। রাজনীতিতে উত্থান এবং পতন দুটোই আমরা দেখেছি, কিন্তু মোহাম্মদ নাসিমের নিষ্ঠার জায়গাটিতে কোনো সময় কোনো হেরফের হয় নাই, তার কোনো ব্যত্যয় হয় নাই, কোনো লড়চড় হয় নাই। আর আমার ভাই আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, 75-এর পরে যখন টুঙ্গিপাড়ায় আমরা গেলাম, ওই কবর তখন বাঁধানো ছিল না, বেড়া দিয়ে মুলি বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। আব্দুল মালেক উকিল সাজ্জাদ চৌধুরী সাজ্জাদপা, আমরা লঞ্চ ভরে গিয়েছিলাম, তখন এই বৈরী সময়ে টুঙ্গিপাড়ার মানুষ আবদুল্লাহ ভাইয়ের পিছনে আমাদের সেই অকৃপণ আতিথেয়তা এবং ওই বাড়িঘর ওইগুলো বাড়ি তো সব লক করা, এই বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা গিয়ে তাদের সহৃদয় আতিথেয়তা এবং একই সঙ্গে ওই কবর জিয়ারত করার যে বিরল সৌভাগ্য, এই সৌভাগ্যটি অর্জন করতে পেরেছিলাম। এরপরে আসলো মোল্লা জালালউদ্দিনের শূন্য সিটে, তার মৃত্যুজনিত কারণে শূন্য সিটে বাই ইলেকশান, সেই বাই ইলেকশানে আমি একজন কর্মী হিসাবে গেলাম। আমি সত্য কথা বলতে গিয়ে 4-5 দিন আবদুল্লাহ ভাইয়ের বাড়িতেই ছিলাম, এবং সেখানে থেকে হেঁটে হেঁটে শেখ সেলিমের সেই উপনির্বাচনে অংশগ্রহণে আমি একজন কর্মী হিসাবে কাজ করি। আমি দেখেছি আবদুল্লাহ ভাই প্রতিটি বাড়ি প্রতিটি মানুষকে তিনি নামে চেনেন। এখানে তার জীবনীতে আমরা দেখেছি যে তিনি একদিকে এম এ পাস ছিলেন, আবার তিনি সেই আইন পেশায় তিনি ডিগ্রি অর্জন করেছিলেন, আবার ইসলামী শিক্ষায়ও তিনি পারদর্শী ছিলেন, যার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত সঠিকভাবেই তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, এবং ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের আবদুল্লাহ ভাই তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সম্বন্ধে যে একটা বৈরী মনোভাব, এই মনোভাবটাকে কাটিয়ে উঠিয়ে তিনি সেই উচ্চারণটা ভালোভাবে কওমি মাদ্রাসার যে সনদ, এই
সনদের ব্যাপারে তিনি দীর্ঘদিন যাবৎ বৈঠকের উপরে বৈঠক, আলাপের উপরে আলাপ করে, কেননা আমাদের সম্বন্ধে যে একটা বিরূপ ধারণা 75-এর 15ই আগস্টের পরে দেওয়া হয়েছে, সেই ধারণাটাকে কাটিয়ে উঠে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তিনি এই কওমি মাদ্রাসাকে সনদ দেওয়া, এবং তারা সরকার শেখ হাসিনা তো সবসময় দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তারা এটা খুশি মনে খোলা মনে গ্রহণ করবে কি না এই জায়গাটা থেকে গিয়েছিল। আবদুল্লাহ ভাইয়ের মধ্যস্থতায় এই জায়গাটিতে যে বিরূপতা ছিল এই বিরূপতাগুলি কাটিয়ে আমরা উঠতে সক্ষম হয়েছিলাম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কওমি মাদ্রাসা সনদে দিতে তিনি অত্যন্ত সফলভাবে তিনি ভূমিকা পালন করেছেন। আবদুল্লাহ ভাই অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশকে সেবা দেয়, কিন্তু তার নিজের সেই নির্বাচনী এলাকাকে সেবা দিতে পারে না, এটাই অত্যন্ত স্বাভাবিক। আবদুল্লাহ ভাই সেই কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি হিসাবে সেই কাজগুলো সেই মসজিদ থেকে শুরু করে মন্দির মাদ্রাসা এবং মানুষের সুখ দুঃখ অসুবিধা বিভিন্ন শ্রেণী পেশা এবং গোষ্ঠীর অসুবিধা এই অসুবিধাগুলি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতেন এবং সেগুলোকে দূর করার জন্য সেই তিনি ব্যবস্থা গ্রহণ করতেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এই জায়গাটিতে আবদুল্লাহ ভাই অতুলনীয় ছিলেন। একটি জিনিস, অনেক সময় নিজেকে লোকিতে রেখে দেশের সেবা করা এটা কিন্তু আমাদের বাঙালি মধ্যবিত্তর অহংবোধে বাঁধে, তো আবদুল্লাহ ভাই অকৃপণভাবে এবং কোনো জড়তার সঙ্গে নয়, কোনো খেদ নিয়ে নয়, কোনো কৃত্রিমতার সঙ্গে নয়, অকৃত্রিমভাবে তিনি এই কাজটি তিনি করে গেছেন, এবং সেই সঙ্গে আমার সঙ্গে তার আমি তাকে বলতাম ভাইডি আর উনি বলতেন আমার বুঝি, দেখা হলে আমরা কোনোদিন আমি কোনোদিন বললে আবদুল্লাহ ভাই, উনি দেখা হলে সালাম দিয়ে বলতেন কেমন আছেন বুঝি, আমি বলতাম কেমন আছেন ভাইডি, এই ছিল আমাদের সম্পর্ক। কাজেই কোনো জড়তা বা অহংবোধ আবদুল্লাহ ভাইকে পরিচালিত করেনি, এবং উনি বলছেন যে আল্লাহ আমার জন্য যা মাপছে, আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার একজন সেই কর্মী হিসাবে তার নির্বাচনী এলাকায় কাজ করতে পারছি, এই সৌভাগ্য আল্লাহ কয়জনে দেয়, আমার ভিতরে কেন এটা নিয়ে কোনো মনস্তাপ থাকবে, আমি একাও তাকে জিজ্ঞাসা করে দেখেছি। তিনি কিন্তু এই উত্তরই বারবার দিয়েছেন। আজকে হঠাৎ কালকে সারাটা দিন কেটেছে যে নাসিমের সেই মরদেহর কাছে আমরা যেতে পারছি না, এই আক্ষেপ নিয়ে সেই মানে কষ্ট নিয়ে রাত্রিবেলায় শুতে গিয়েছি, আর সকালে উঠে দেখি আবদুল্লাহ ভাই নাই। পরপর এই দুইটি শোককে, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোকে পাথর হয়ে গেছেন, কিন্তু তারপরেও পাথরও তো চিড় খায়, পাথরেও সেই অনেক সময় দাগ পড়ে, আমি জানি ওনার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, আমাদের সবার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষত আমি বলবো না যে কালকেই মিলিয়ে যাক, আমরা চাই এই ক্ষত বুকে নিয়েই যেন আমরা এই দুইজন মোহাম্মদ নাসিম এবং আবদুল্লাহ ভাই তাদের যে অসমাপ্ত কাজ এবং আওয়ামী লীগের প্রতি যে তাদের যে সার্ভিস দেওয়া, তার এই পার্টিকে সেবা দেওয়ার কাজটি আমরা যেন সবাই করি, আল্লাহর কাছে এইটুকুই আমাদের চাইবার আছে। আর অন্যদিকে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন এই দুজনকে বেহেশত নসিব করে এবং তাদের পরিবার পরিজনকে সেই সময়ে মানে পরিক্রমায় তারা যেন এই শোককে কাটিয়ে উঠে এই দুজনের আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে। আল্লাহর সবাইকে শান্তি দিক, এবং সারা পৃথিবীতে আজকে করোনা ভাইরাসের যে সেই গজব নামে এসেছে, এই গজব থেকে আল্লাহ আমাদের মুক্তি দিক, এটাই হোক আজকে আমাদের আল্লাহর কাছে চাওয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ নাসিম, আমাদের অতি পরিচিত প্রিয় নাসিম ভাই আজ আর আমাদের মাঝে নেই। গতকাল তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ হিসাবে এখানে অনেকেই বলেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, উনি সদা হাস্যোজ্জ্বল। সবসময় ওনাকে দেখলেই হাসি মুখে দেখতাম। অমায়িক, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, সদালাপী। একটু আগে মতি আপা যেটা বলেছেন যে কোনো লোকের সঙ্গে উচ্চস্বরে রাগতভাবে কথা বলতে ওনাকে কোনো সময় আমি দেখি নাই। আর প্রাণ চাঞ্চল্যে ভরা, দেখলেই হাসি ঠাট্টা, একটা মনে হতো যে একটা খুশিতে আছি। চরম বিপদে ওনাকে সবসময় এরকম মনে হতো, প্রাণ চাঞ্চল্যে ভরা একজন মানুষ ছিলেন নাসিম ভাই। আর যাকে দেখলেই যে কোনোভাবে হোক আমরা এক দল করতাম না। অনেক সময় অত অতিরিক্তভাবে আমি ওনার মেশারও সুযোগ পাইনি, কিন্তু দেখলেই মনে হতো উনি একজন আপনজন। ওনার কাছে কথা বলা যায়, ওনার কাছে মনের কথা বলা যায় এবং ওনার কথা শুনতেও ইচ্ছা করতো। উনি এই ধরনের একটি মানুষ ছিলেন। উনি কিন্তু একটু বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন। আমরা সকলেই জানি যে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহচর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী, যিনি 1975-এ জেল হত্যাকাণ্ডের শিকার চার নেতার মধ্যে অন্যতম, উনি তার সন্তান ছিলেন। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী আমরা সকলে জানি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী এবং পরে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি দায়িত্ব পালন করেছিলেন। নিজেও জনাব নাসিম বর্ণাঢ্য রাজনীতির জীবনের অধিকারী ছিলেন। একটু আগে মতি আপা যেটা বললেন, আস্তে আস্তে উনি নিজেকে অনেক ঊর্ধ্বে উঠে নিয়ে এসেছিলেন এবং রাজনীতির মাধ্যমেই উনি রাজনীতির চরম শিখরে উঠেছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্র জীবন থেকে তিনি রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ছিলেন নাসিম ভাই। এছাড়াও রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য পদেও দায়িত্ব পালন করেছিলেন। 1986 সালে তৃতীয় জাতীয় সংসদে উনি বিরোধী দলের প্রধান হুইপ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে তিনি প্রথম মন্ত্রিসভার সদস্য হন। তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপত্র প্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতেও 2014 সালে তিনি পুনরায় সরকারের মন্ত্রিসভার সদস্য হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। নিজে এমপি, মন্ত্রী ও জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের ছেলে হয়েও অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। সে কারণে অতি সহজে উনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন, যে উনি সকলের প্রিয় ছিলেন। যে কোনো পরিবেশে যে কোনো মানুষ তাকে সহজে যেতে পারত এবং সকলের কাছেই উনি নিজের আপনজন হিসাবে নিজেকে তুলে ধরতে পারতেন। দেশের কোনো দুর্যোগ, যে কোনো ক্রান্তি লগ্নে তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা শুনতাম এবং তিনি ছিলেন আমাদের সবাইকে উজ্জীবিত করতেন। সে সময় যে কোনো সময় সমস্যার সময় দেখেছি উনি বক্তব্য নিয়ে গিয়েছেন এবং বলিষ্ঠ কণ্ঠে ওনার সেই বাণী আমাদের সকলকে উজ্জীবিত করত। তিনি ছিলেন সবসময় যে কোনো আন্দোলনের সামনের সারির যোদ্ধা। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় জেল, জুলুম এবং নির্যাতন ভোগ করেছেন। শত বিপদ ও ঝুঁকিতে শারীরিক নির্যাতন, ওনাকে মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় খবরের কাগজে অনেক সময় আমরা ছবিতে দেখেছি, কিন্তু কঠিন বাধার মুখেও উনি কোনোদিন পিছু পা হননি। রাজনীতির পাশাপাশি উনি সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। দেশের মানুষের কল্যাণে মোহাম্মদ নাসিম ভাইয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও তিনি উচ্চকণ্ঠ ছিলেন সবসময়। তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন দক্ষ রাজনীতিবিদ ও সংসদ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারালো। এখানে মাননীয় স্পিকার, আমি আমার স্মৃতি থেকে একটি জিনিস এখানে আমি মনে করি বলা প্রয়োজন, যেটা আমি সবসময় ধারণ করে রেখেছি। আমি যখন প্রথম বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব নিলাম এবং প্রথম এই সংসদের প্রথম বৈঠকে, অধিবেশনে, সমাপনী বৈঠকে, মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের আগে বিরোধী দলের নেতা হিসাবে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের অসুস্থতার কারণে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য দেওয়ার পরে শেষ করে আমি বসে আছি, হঠাৎ দেখি নাসিম ভাই
হাসি মুখে আমাকে হাত নাড়লেন। পরে দেখি একটা উনি স্লিপ পাঠিয়ে দিয়েছেন, সেখানে উনি বলেছেন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার চমকপ্রদ ভাষণের জন্য অভিনন্দন মোহাম্মদ নাসিম। এটি আমার একটি অত্যন্ত বড় পাওয়া, যেহেতু উনি একজন অত্যন্ত অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান ও দক্ষ একজন রাজনীতিবিদ, ওনার কাছ থেকে আমার বক্তব্যের এই সুখ্যাতি আমি সেই জন্য সবসময় সযত্নে আমি এটা রেখে দিয়েছি এখানে। মাননীয় স্পিকার, আমরা সকলেই শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করছি। নাসিম ভাইয়ের শোকার্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ নাসিম ভাইকে জান্নাত দান করুন। মাননীয় স্পিকার, আমরা নাসিম ভাইকে নিয়ে সারাদিন যখন আলাপ আলোচনা করছি, এটা নিয়ে আমরা বিভিন্নভাবে শোকাহত। সে সময় হঠাৎ রাতের শোয়ার আগে খবরের কাগজে নিউজের আমাদের টেলিভিশন স্ক্রলে দেখতে পারলাম আরেকটা দুঃসংবাদ। আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্ম প্রতিমতি আল্লাহ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, উনি হঠাৎ শুনলাম উনি সিএমএইচে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হার্ট অ্যাটাকজনিত কারণে উনি মারা গেছেন। এটা একটা হঠাৎ করে এই ধরনের একটি আহত আমরা বিরাটভাবে এটা আমাকে শোকাহত করেছিল। আমাকে হঠাৎ করে একই দিনে এরকম বড় দুজন বড় মাপের নেতা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আমরা জানতাম যে উনি অ্যাডভোকেট ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু আজকে আমি জানলাম যে উনি হাফেজ ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, এবং এই ধর্মীয় শিক্ষায় ওনার যথেষ্ট ধারণা ছিল, এবং আমাদের অনেক কাজে কওমি মাদ্রাসার স্বীকৃতি দান ইত্যাদি কাজে ওনার অবদান ছিল। সেই সব কারণে আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে দেশ বিশিষ্ট রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ একজন সমাজসেবককে হারালো। ওনাকে যতটুকু দেখেছি, দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ, আন্তরিক, অমায়িক, ভদ্র ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে উনি সকলের কাছে পরিচিত ছিলেন। আমরা তার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করছি, ওনার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছি, ওর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ তাকেও ভেস্তবাসী করুন। মাননীয় স্পিকার, এখানে আমি একটু আর দুজন প্রাক্তন সংসদ সদস্যের কথা বলতে চাই, যাদেরকে আমরা শোক প্রস্তাবে আনতে পারিনি, হয়তো আপনার অফিসে এই খবরগুলি সময় মতো যায়নি। এটা জাতীয় পার্টি থেকে এম এ জব্বার সাতক্ষীরা থেকে নবম সংসদে নির্বাচিত হয়েছিলেন, উনি মারা গেছেন কিছুদিন আগে। ওনার বিষয়টির সম্পর্কে শোক প্রস্তাব আসেনি, আমরা ওনার সম্পর্কে ডিটেল আপনাকে জানাতে চাই, এবং আপনি পরবর্তীতে এটা শোক প্রস্তাবে যদি নিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। এবং গতকাল আমাদের জাতীয় পার্টির আরেকজন সংসদ সদস্য সুলতানউদ্দিন ভুঁইয়া নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ থেকে তৃতীয় এবং চতুর্থ সংসদে সংসদ সদস্য ছিলেন, উনি গতকাল ইন্তেকাল করেছেন। ওনার বিষয়টিও আপনি যদি শোক প্রস্তাবে পরবর্তীকালে এটাকে অন্তর্ভুক্ত করেন তাহলে আমরা কৃতার্থ হব, খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি এখন মরহুম জনাব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঠিক 10:30 তখন শুনলাম যে আব্দুল সাহেব খুব অসুস্থ, তাকে হাসপাতালে দিতে হবে। তার জন্য হাসপাতাল ঠিক করা হলো, কিন্তু বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না যেয়ে চলে গেলেন। তাকে নিয়ে যাওয়া হলো সিএমএইচে। জাহাঙ্গীর গেট পার হতে না হতে তার একটা অ্যাটাক হলো, এবং খুব অল্প সময়ের মধ্যে পরপর তিনটা অ্যাটাক, এবং ঠিক 11টা তখন প্রায় বাজে, তখনই খবর হলো যে নেই। তো এই যে একই দিনে দুটো মৃত্যু, আমাদের যে আমাদের জন্য এত কষ্টকর, এই পার্লামেন্টে বারবার আমাদেরকে এই শোক প্রস্তাবে নিতে হচ্ছে, এটাই হচ্ছে কষ্টকর। মনসুরলি সাহেব, আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করতেন, খুব ছোটোবেলার থেকেই তাদেরকে চিনতাম। আমরাও যখন ছোটো ছিলাম, এবং সেই ডক্টর সেলিম তার বড় ভাই এবং নাসিম ভাই, এরা সব অনেকগুলি ভাই বোন,
সব সময় একটা পারিবারিক সম্পর্ক ছিল, আসা যাওয়া ছিল। আর সবচেয়ে বড় কথা যে 1975 সালে জাতির পিতাকে হত্যার পর খন্দকার মোস্তাক যখন মন্ত্রী সাহেবকে ডেকে নিয়ে যায়, তাকে মন্ত্রী হওয়ার জন্য অফার দিয়েছিল, তিনি শুধু বলেছেন যে তোমার হাতে বঙ্গবন্ধুর রক্ত, তুমি ভাবলা কী করে যে তোমার ক্যাবিনেটে আসবো, এটা কখনোই আমার কাছে গ্রহণযোগ্য না। তারপর তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং তিনি তখন ওই 15 আগস্টে জাতির আমাদের বাসা আক্রমণ হয়েছে শুনে তিনি অনেক জায়গায় টেলিফোন করেছেন, অনেক চেষ্টাও করেছিলেন এবং তিনি বাসা থেকে চলেও গিয়েছিলেন, যে চেষ্টা করছিলেন কিছু করা যায় কি না। তারপর যাও, যেহেতু মোস্তাক সেখানে ওবায়দুর রহমান শাহ মোয়াজ্জেম তাকে নিয়ে গিয়েছিল মোস্তাকের কাছে, কিন্তু তিনি মোস্তাকের ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছিলেন। জাতীয় চার নেতার সাথে কারাগারে 3 নভেম্বর তাকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, মোহাম্মদ নাসিম একজন রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন। আমি যখন 81 সালে ফিরে আসি তখন থেকে আমার একটা প্রচেষ্টা ছিল যে শহীদ পরিবারগুলি এবং তাদের ছেলেদের মেয়েদের যাদেরকে পেয়েছি তাদেরকে একসাথে করে নিয়ে আসা, আওয়ামী লীগটাকে আরও আবার পুনরুজ্জীবিত করা এবং শক্তিশালী করে গড়ে তোলা। এবং সেই রাজনীতি করতে যে সবসময় নাসিম ভাই আমাদের পাশে পেয়েছি, কারণ এটা ঠিক যে চলার পথ এত সহজ ছিল না, বারবার বাধা, কিন্তু যারা যে কয়টা মানুষ সব সময় আমার খুব পাশে থেকেছে, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছে, সেই দুজন মানুষকে একই দিনে হারালাম, এটাই সব থেকে কষ্ট। আর নাসিম ভাইয়ের উপরে যে অত্যাচার হয়েছে, একটা তো 75-এর পরে তো অত্যাচার আমাদের সেই আইয়ুব খানের আমল থেকে আমাদেরকে সংগ্রাম এবং সেই অত্যাচার সহ্য করতে হয়েছে, স্বাধীন বাংলাদেশেও তা বাপ তো হত্যা হলোই, কিন্তু এর পরবর্তীতে নিজে যখন রাজনীতি করতে আসলেন, কারণ অত্যন্ত সাহসী ছিল, যে কারণে যে কোনো অবস্থা মোকাবেলা করতে যেতেন, আর ওই মোকাবেলা করতে যেয়ে বারবার তার উপর হামলা হয়। জিয়াউর রহমান আমলেও যেমন অত্যাচার হয়েছে, জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখনও, কারণ সাভারে মার্শাল্লাহ দেওয়ার পরপরই সাভার স্মৃতিসৌধে আমাদের সকল নেতারা যখন ফুল দিতে যায় তখন সেখানে তাদেরকে হকি স্টিক দিয়ে সেনাবাহিনীর সদস্যদের দ্বারা প্রত্যেকের উপর হকি স্টিক দিয়ে তাদের পেটানো হয়েছিল এবং অনেককে সাভার থানায় নিয়ে বন্দি করে রাখা হয়, যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই সময় সে ঘাড়ে আঘাত পায়, হাতে আঘাত পায়। এরপরে খালেদা জিয়ার আমলে তো আরও অত্যাচার, সে অত্যাচার তো কোনো সীমা নেই, যেটা কিছুটা বক্তব্য শুনেছেন মতিয়াপার কাছে এবং অন্যান্য কাছে, যে অনবরিত এই অত্যাচার। তারপর আসলো 111, তখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, সেই সময় তার ব্রেন স্ট্রোক করে। ওই সময় যে অবস্থা ছিল 2007-08 ব্রেন স্ট্রোক করে পড়েছিল, তখন যেহেতু সালমান এফ রহমানও গ্রেপ্তার ছিল আর তার যেহেতু মেক্সিমকো এবং তার জন্য একটা অ্যাম্বুলেন্স সবসময় তার ছেলে জেল গেটে সবসময় মজুদ রাখত, তো ওই অ্যাম্বুলেন্সটাই ব্যবস্থা করা হয়েছিল যে তাকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জেলখানে যারা তখন ছিল সবাই মিলে খুব চাপ দিয়ে সেই তখন হাসপাতালে সময়মতো পৌঁছাতে পেরেছিল বলেই সেই যাত্রা নাসিমে বেঁচে গিয়েছিল, কিন্তু ওই স্ট্রোকে তার একটা দিক প্যারালাইসিস হয়ে যায়। এবং এই ঘটনা দুইজনের বেলায় ঘটে, একটা হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর, সেও স্ট্রোক করে পড়েছিল, ওই সালমানের অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই জন্য সেবার সে বেঁচে যায়। আর মোহাম্মদ নাসিমের বেলায়ও একই ঘটনা ঘটে, যে তাকে ওভাবে অ্যাম্বুলেন্সটা যদি তখন ওখানে মজুদ না থাকতো আর সময়মতো হাসপাতালে না নেওয়া হতো তাহলে ওখানে বাস ওখানে মরে পড়ে থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর এরপর তো বারবার কারাগারে এবং অত্যাচার নির্যাতন তো বারবার মানে রাজপথে তা সহ্য করতেই হয়েছে। যতবার আমরা কী চেয়েছিলাম,
আজকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, অর্থনৈতিক উন্নতি দিকে আমরা যাচ্ছিলাম, তো দেশটা জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এই আকাঙ্ক্ষা নিয়েই তো যে দেশের মানুষ তারা তাদের ভাগ্য পরিবর্তন হবে, তারা একটা সুন্দর জীবন পাবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে। তো সেই আদর্শটা বাস্তবায়ন করতে যেয়ে বারবার আঘাতগুলি পেতে হয়েছে, আর এবারেও খুব দুঃখজনক। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো চল খুবই দুঃখজনক। আবদুল্লাহ সাহেব আমি আসার পর থেকে তাকে পেয়েছি, মনি ভাইয়ের সাথে ছিল, আমার নির্বাচন পরিচালনায় শুধু না নির্বাচন এলাকা সম্পূর্ণ দেখাশোনা তার করতে হতো। কঠিন সবাই গোপালগঞ্জবাসী মুখোমুখি হয়েছে রাজনীতিতে, যখনই যারা ক্ষমতা এসেছে, সেটা জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তাদের জন্য একটা লক্ষ্যই ছিল গোপালগঞ্জের উপরে হাত দেওয়ার চেষ্টা। আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে, তাদের উপর অক্ষত অত্যাচার হচ্ছে, সেই দুঃসময়গুলিতে এই সংগঠনকে ধরে রাখা, সংগঠনের নেতাকর্মীদের দিকে নজর দেওয়া, এই কাজগুলি অত্যন্ত দক্ষতার সাথে আবদুল্লাহ সাহেব করে গেছেন। আমরা আন্দোলন সংগ্রামের জন্য সবসময় অনেকগুলি দল নিয়ে যখন আমরা সংগঠিত হয়েছি, শুধু এবারে 14 দল বলে না, আমরা সেই মানে এর আগেও যখন 80 দশকে আমরা যখন একটা ঐক্য গড়ে তুলেছি, আমি সবসময় ঐক্যের দায়িত্বটা মোহাম্মদ নাসিমকেই দিতাম, কারণ তার ভিতরে একটা ব্যাপারটা ছিল যে সবাইকে নিয়ে যে এই অন্য অন্য দলের সাথে চমৎকার একটা সম্পর্ক রেখে চলা বা কাজ করা, এই ধরনের একটা ছিল, খুব পছন্দ করতেন। সেই জন্য আমি বলতাম যে আপনাকে এই ঐক্যের দায়িত্ব আপনাকেই দিলাম, আপনি ঐক্যটা ধরে রাখেন না এদেরকে, এবং ঠিক সবার সঙ্গে সমন্বয় হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা, আবার কোনো কিছু হলে আমাকে জানানো, এবং যে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে কাজ সেটা করার একটা আকাঙ্ক্ষা ছিল, কাজ করতেন। এই যে একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, তারপরেও কিন্তু কখনো থেমে থাকেনি, প্রত্যেকটা কর্মসূচি পালন করা, বারবার সভা করা, এই সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বসা এবং তাদের সাথে আলোচনা করা, কর্মসূচিগুলি ঠিক করা এবং সেগুলিকে নিয়ে যাওয়া, এবং আরেকটা জিনিস দেখেছি যে আমাদের এই ঐক্য জোটের যে শরিক দলগুলি তারাও কিন্তু তাকে পছন্দ করতেন এবং কাজ করতেন একসাথে। তার চলে যাওয়াটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি, এর যে কোনো সন্দেহ নেই, খুবই একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবং আর আমি আমার এলাকা, যেহেতু আমি আসার পর থেকে রাজনীতি, এবং যখন থেকে আমি এমপি হয়েছি, যখন বিরোধী দলে ছিলাম বা সরকারি দলে ছিলাম, সবসময় আবদুল্লাহ সাহেবই দেখাশোনা করতেন, কাজে তার এই মৃত্যুটাও আমাদের জন্য বিরাট ক্ষতি। আমি যেমন তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম, আমি শুরু থেকে অনেক দিন থেকে একটা চেষ্টা করছিলাম যে আমাদের কমি মাদ্রাসাগুলি অনেক ভাগে ভাগে বিভক্ত ছিল, তো সেখানে একটা কমিটি করে দিয়েছিলাম যে এই কমিটি আরও অনেক ওলামা মাশায়েখ সবাইকে নিয়ে, আর আবদুল্লাহ সাহেবকে দিয়েছিলাম যে আপনি একটু সবার সাথে কথা বলবেন, কারণ তিনি ওই মানুষকে একটু বোঝাতে কথা বলতে পারতেন, বলতেন। পরবর্তীতে তাকে আবার ধর্মমন্ত্রী যখন করলাম, তখন এই একটা ভালো কমিশন গঠন করে এই কমি মাদ্রাসাকে এক করে তাদের জন্য একটা সনদ দেওয়া, তার জন্য একটা নীতিমালা তৈরি করা, একটা আইন করা, আইনটা পাস করা। তো সব থেকে বেশি যেমন আমার তখন মিলিটারি সেক্রেটারি জয়নাল আবেদিন, মেজর জেনারেল জয়নাল আবেদিন ছিল,
আর এই আব্দুল্লাহ সাহেব, আমাদের দুজনেই খুব ঠান্ডা মাথার। এই দুজনের উপরে মূল দায়িত্ব সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা। আজকে দুজনেই নাই, আবেদিনের অসুস্থতায় মারা গেল আর আজকে আব্দুল্লাহ সাহেবও চলে গেল। এবং আব্দুল সাহেবের চলে যাওয়াটা এত হঠাৎ করে যে ঠিক 10টার দিকে আমি খবর পেলাম, আর তারপরেই হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু খবর। এই 11টার দিকে আমি ধর 11টাই বাজে তখনই আমরা পেয়েছি। মাননীয় স্পিকার, এখানে নাসিম ভাইয়ের যে আত্মজীবনী লেখা হচ্ছে, একটা যে একটু সংশোধন করা দরকার, কারণ 86 সালে আমরা বিরোধী দলে, তখন আমাদের বিরোধী দলীয় যে চিফ হুইপ করেছিলাম তখন আমাদের জলি ভাই ছিলেন, তিনিও আর আজ বেঁচে নাই, আর নাসিম ভাই তখন নাসিম সাহেব তখন ছিলেন হুইপ। 91 সাল যখন আমার বিরোধী দলে তখন তিনি ছিলেন চিফ হুইপ, তখন মোহাম্মদ নাসিমকে চিফ হুইপ করেছিলাম। তো ওটাকে আমার মনে রেখে একটু সংযুক্ত করে দেওয়া হোক। আর 96 সালে সরকার এসে তো উনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আমার একটা প্রচেষ্টা ছিল যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড পার্টিগুলিকে কীভাবে, একটা হচ্ছে তাদেরকে সারেন্ডার করানো এবং তাদেরকে দমন করানো। এই কাজগুলি যখন আমি অনেকটা গুছিয়ে এনে যখন মোহাম্মদ নাসিমকে দায়িত্ব দিলাম, বললাম যে আপনাকে এই কাজগুলি করতে হবে, কারণ আমরা সবাই একটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক আমরা চাই, এবং সবাইকে নিয়ে আমরা কাজ করি। এই এখন আমরা একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কেন অস্বাভাবিকভাবে মানুষ থাকবে? এবং সে কাজগুলিও তাকে সেই দায়িত্ব আমি দিয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছি। পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কাজে আমি এটুকু বলবো যে তাকে যে দায়িত্ব এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করা, আওয়ামী লীগকে গড়ে তোলার পিছনে যথেষ্ট সময় দেওয়া কাজ তিনি করে গেছেন। মানুষ মরণশীল, যে একবার যখন আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যু অবধারিত সকলের জন্য এটা প্রযোজ্য হবেই, কিন্তু যখন একটা কাজ আমরা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমাদের একটা আশা ছিল যে আমরা মুজিব বর্ষ উদযাপন করব, মুজিব বর্ষ 2020 থেকে 2021, বাংলাদেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, কোথায় 40 ভাগ ছিল সেটাকে আমরা 20 ভাগে নামিয়ে আনতে পেরেছিলাম, এই মাত্র 10 বছরের মধ্যে আমরা কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসি, আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাস, যা কেউ চোখেও দেখতে পারে না বুঝতেও পারে না, সারা বিশ্বটাকে স্থবির করে দিল। সারা বিশ্বটাই যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করলো, এমনই অস্বাভাবিক যে আমাদের আওয়ামী লীগ যখনই আমাদের এমনকি একটা যে কোনো একজন কর্মী মারা গেলেও আমরা সবাই ছুটে গেছি, তার জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। কারোর সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে একটু সান্ত্বনা দেওয়া বা তাদেরকে একটু অতীতে কথা বলা, সেই সুযোগটাও যেন পেলাম না কেন, সেটাই হচ্ছে সবথেকে অনেক কষ্টকর। একটা আতঙ্ক, ভয়, ভীতি, মৃত্যু আতঙ্ক যেন সারা বিশ্বকে পেয়ে বসেছে, সারা বিশ্বকে পেয়ে বসেছে, এটাই হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি না, মানে এই ধরনের পরিবেশ কিন্তু আগে আর কখনো আমরা দেখিনি। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে, অনেকে নিষেধ করেছে, না না আপনি যাবেন না, আপনি যাবেন না। তা আমি বললাম যে গুলি, বোমা, গ্রেনেড, কত কিছুই তো মোকাবেলা করে করে এ পর্যন্ত এসেছি, কারণ কি একটা অদৃশ্য শক্তি তার ভয় ভীত হয়ে থাকবো, আর আমার পার্লামেন্টের মেম্বার একজন, শুধু পার্লামেন্ট মেম্বার বলে না, আমরা আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারের একজন সদস্য তাকে হারিয়েছি, আর সেখানে যাবো না, তারপর আমার ক্যাবিনেট মন্ত্রী একজন তাকে হারালাম, তো এটা তো হয় না। তো এই ভীতিটা এবং প্রতিনিয়ত সারা বিশ্বেই, এখানে উন্নত দেশ, অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ,
অস্ত্রের দিক থেকে শক্তিশালী, অর্থের দিক থেকে শক্তিশালী, অথবা হয়তো দরিদ্র রাষ্ট্র, কোনো ভেদাভেদ নেই, সব যেন এক হয়ে গেছে এক করোনা ভাইরাসের ভয় এবং আতঙ্কে। এবং সব জায়গায় কিন্তু একই অবস্থা, ঠিক শুরু হয়ে এমন একটা পর্যায়ে আক্রান্তের হার এবং মৃত্যুর হার একটা বাড়তে 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 তারপর এক জায়গায় যেয়ে থামে। আমাদের এই দক্ষিণ এশিয়াতে এখন এই এটা সেই আমি বলবো উন্নত দেশ থেকে পশ্চিমা দেশ থেকে সেই আমেরিকা সুদূর আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দেশ হয়ে সব হয়ে আমাদের দক্ষিণ এশিয়াতে এখন এই ওয়েবটা চলছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষকে বুঝাতে যে আপনারা অন্তত একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন, এটা খুব সাংঘাতিক একটা সংক্রামক ব্যাধি, তাই সংক্রামক যাতে না হয় এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা, এই রক্ষা করার জন্য সবাইকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা যেমন আমাদের দেশবাসীকে বলছি, পাশাপাশি এটাও তো বাস্তবতা যে আমাদের মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে, তাদের জীবনযাত্রা যায় যে চয়ন সেটা তো আমাদের করতে হবে। অথচ এই আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক, তবু আমরা এখন যেটা ঠিক করেছি কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়, কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেদিকে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। কিন্তু এই কাজগুলি যখন করছি এটা এক ধরনের একটা যুদ্ধ, আর সেই সময় আমার দুইজন যারা আমরা সবসময় আমরা পেয়েছি প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদেরকে হারানো এটা অত্যন্ত কষ্টকর। আমি মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তারও আমি মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সকলকে পরিবারের সদস্যকে ঠিকই বলবো যে ধৈর্য ধরতে হবে, আর স্বজন হারাবার বেদনা, স্বজন হারাবার বেদনা যে কী সেটা তো আমি জানি, কাজে সবাইকে আল্লাহ রাব্বুল আমিন সবর দিক সবাই, আর যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদেরকে বেহেস্ত নসিব করুক সেই কামনাই করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাব সংশোধন সহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাব যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং তার অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়াকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা তাআলা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ওকে না যাবুল দুনিয়া, ওকে না যাবুল মউত, ওকে না যাবুল কবর, ওকে না যাবুল হাসর, ওকে না যাবুল মিজান, ওকে না যাবুল ফুলসরাত, ওকে না যাবুল ইয়াউমাল কিয়ামাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আলেমুল গায়েব, আল্লাহ তুমি আমাদের সকলেরই অন্তরের খবর জানো, কি কারণে আজকের এই শোকসভায় মোনাজাত আল্লাহ তুমি তাও জানো। আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় সহকর্মী, আমার ছোটোবেলাকার খেলার সাথী আল্লাহ মোহাম্মদ নাসিম সাহেব ইন্তেকাল করেছেন। আর একজন আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আল্লাহ গতকাল সকাল 10টায় আমি তার সঙ্গে বাংলাদেশের হজের ব্যাপারে আলোচনা করেছি, তিনিও কালকে রাত্রে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাহের তাদের রুহের মাগফিরাতের জন্য, এবং আরও একজন নারায়ণগঞ্জের এমপি সাহেব গতকালকে ইন্তেকাল করেছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ 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 তুমি যে করোনা ভাইরাস দিয়ে আমাদের উপরে এই ধরনের আজাব এবং গজব নাজেল করেছ, আল্লাহ আমাদেরকে তুমি আর কত পরীক্ষা করবে মৌলা। আমাদের তো ইমানের জোর খুব কম, তাকওয়ার শক্তি খুব কম, আমাদেরকে আর পরীক্ষাতে দিও না মৌলা, আমাদের পরীক্ষা নিও না মৌলা। মৌলা আমরা তো তোমার হাউসের বান্দা, তোমার সবচেয়ে শ্রেষ্ঠ নবী আকায় নামদার তাজুদ্দারে মদিনা দুজাহানের বাদশাহ হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। আল্লাহ তোমার সেই দোস্ত, তোমার সেই নবীর উম্মতের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের দেশ থেকে তুমি এই গজব, এই আজাব তুমি তুলে নাও। আল্লাহ সারা পৃথিবী থেকে এই করোনা ভাইরাসকে তুমি নির্মূল করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তোমার খাস রহমত এবং বরকত দিয়ে আমাদের এই দেশটাকে ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে তুমি ঢেকে রাখো মাওলা। আমাদের তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি ঢেকে রাখো মাওলা। মাওলা মাওলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্টের কাল রাত্রিতে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের সকলকে শাহাদাতের দরজা দান করিও। আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বেহেস্তের সর্বোচ্চ আসনে তুমি তাকে আসীন করিও মাওলা। মাওলা আমরা বড় অসহায়, সারা বিশ্বকে এই করোনা ভাইরাস ওলট পালট করে দিয়েছে মাওলা। আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল মাওলা। আমাদের দেশে আর কোনো দুর্ভিক্ষ ছিল না, আমরা মধ্যম আয়ের দেশের সিঁড়িতে পাড়া দিয়েছিলাম মাওলা। 21 সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে, এই করোনা ভাইরাস এসে আমাদেরকে হোঁচট খাওয়ালো মাওলা। তারপরও তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে নিয়ে তোমার শাহি দরবারে হাত উঠাইছি মাওলা। আমাদের যদি কারো হাত পছন্দ না হয় মাওলা, যিনি সবচেয়ে বিশ্বাসী এবং যিনি সব ভালো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তার দোয়া অবশ্যই তুমি কবুল করবে আল্লাহ, তুমি সেটা ওয়াদা করেছো মাওলা। সেই কারণেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলের দোয়া কবুল করো মাওলা। মাওলা আল্লাহ তুমি আমাদের অনেককে আল্লাহ এই করোনা ভাইরাসে তুমি তুলে নিয়েছো মাওলা। মহামারীতে যারা ইন্তেকাল করে আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করো। আমার নাসিম ভাই, আমার আবদুল্লাহ ভাই সহ আমাদের যে সমস্ত সহকর্মীরা, বাংলাদেশের যত লোক পুরুষ মহিলা ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি তাদের সকলকে আল্লাহ তুমি তাদের সকলকে আল্লাহ তুমি শাহাদাতের দরজা দান করিও মাওলা। মাওলা তুমি তাদেরকে মাফ করে দিও মাওলা। মাওলা কিছুক্ষণ আগেই আমাদের নাসিম ভাইয়ের জানাজা হয়েছে মাওলা, তাকে কবরে দেওয়া হবে। আল্লাহ গো এই কবরে, এই
মনকির নগরের সওয়াল জবাব তুমি তার জন্য সহজতর করে দিও মাওলা। কবরের আজাব থেকে তুমি তাকে হেফাজত করিও মাওলা। দুইজনকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও মাওলা। মাওলা তুমি আমাদের সকলকে মাফ করো আল্লাহ। এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করে আমাদের নেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। তাকে যাবতীয় বালা মুসিবত অসুখ বিসুখ এবং ষড়যন্ত্রের হাত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে ন্যাক হায়াত দান করো আল্লাহ, তাকে হায়াতের তৈবা দান করো আল্লাহ। আমরা যারা এখানে মাননীয় সংসদ সদস্য সহ মাননীয় স্পিকারের নেতৃত্বে যারা আমরা মোনাজাত করতেছি আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা দান করো আল্লাহ। বাংলাদেশের মাটি থেকে আল্লাহ এই করোনা ভাইরাসকে তুমি নির্মূল করে দাও আল্লাহ। তোমার গজব তোমার আজাব তুমি তুলে নাও মাওলা। বাংলাদেশের মানুষের প্রতি তুমি তোমার রহমত বর্ষণ করো মাওলা। তোমার সেই রহমতের সামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে তুমি ঢেকে দাও মাওলা। মাওলা তুমি কি পারো না মাওলা, তুমি সবই পারো মাওলা। তুমি কোরআনের বহু জায়গায় বলেছো কুন ফাইয়াকুন হাও অমনি হয়ে যায়। আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো, আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে তুমি হেফাজত করো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি হেফাজত করে তাকে সঠিকভাবে তার দায়িত্ব তিনি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাই চলার পথকে তুমি সুগম করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই করোনা ভাইরাসের কারণে আমাদের লকডাউন হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে লকডাউন শিথিল করেছেন, কিন্তু তিনি যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিল আমরা সেই নির্দেশনাগুলো মানিনি। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোকে আমাদের পালন করার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে রেহাই দিতে পারি। আল্লাহ 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 এই অর্থনৈতিক চাকা যে বন্ধ হয়ে গিয়েছিল সেই অর্থনৈতিক চাকাকে বন্ধ রাখা যাবে না। সুন্দর একটি বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পেশ হয়েছে, সেই বাজেট মোতাবেক আমাদের দেশ পরিচালনা করার তৌফিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ তুমি তার উপরে রহমত নাজেল করো আল্লাহ, তার উপরে তোমার খাস বরকত নাজেল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে এই চরম বিপদের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তোমার এটা আসমানি গজব আল্লাহ। আল্লাহ মানুষ যখন পৃথিবীর মানুষ যখন গুনায় 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 এত বেশি গুনাহ করে এত পাপাচার করে আল্লাহ যখন সহ্য করতে পারে না ঠিক সেই সময় তিনি গজব নাজিল করেন আল্লাহ। আল্লাহ তো আমরা তো পরীক্ষা দিয়েছি মাওলা, আমরা তো পরীক্ষা দিয়েছি মাওলা, আমরা তোমার কাছে তওবা পড়েছি, আমরা তোমার কাছে তওবা পড়েছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তুমি বলেছো তুমি তওবাকারীকে পছন্দ করো। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের গুনাহ আমরা করব না, আমরা আমাদের নিজেদেরকে ভালোভাবে চলাফেরার চেষ্টা করব। তারপরও আল্লাহ তুমি কি আমাদের প্রতি রহমত করবে না? আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রতি রহমত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করো। যে সমস্ত ভাই এবং বোনেরা এই রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কুল্লে দান করো, তাদেরকে হায়াতের তৈবা দান করো, তাদেরকে তুমি সুস্থতা দান করো। শুধু বাংলাদেশের মুসলমানের জন্যই নয় মাওলা, আমরা সারা বিশ্বের মুসলমানের জন্য তথা সারা বিশ্বের মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে আরাধনা করছি, তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাদের সকলকে পৃথিবীবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ 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 তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম। আল্লাহ তোমার গফুরুর রহিম নামের অমর্যাদা হবে, তোমার রহমানুর রহিম নামের অমর্যাদা হবে। আল্লাহ তুমি আমাদেরকে যদি খালি হাতে ফেরত দাও মাওলা, আমাদেরকে খালি হাতে ফেরত দিলে তোমার কী লাভ হবে মাওলা? মাওলা মাওলা তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো, হেফাজত করো। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন ফানসুরনা আলাল কাওমিল মুনাফিকিন ফানসুরনা আলাল কাওমিল জালিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আশিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ,
চলমান সংসদের কোন সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। সেই অনুযায়ী মাননীয় সংসদ সদস্য মরহুম জনাব মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য কার্যাবলী স্থগিত রাখা হলো। তবে একাদশ জাতীয় সংসদের বিগত ষষ্ঠ অধিবেশনে মাননীয় সদস্যগণ কর্তৃক কার্যপ্রণালী বিধির 71 ক বিধি মোতাবেক 2 মিনিট করে পঠিত নোটিশ সময়ের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীদের সংক্ষিপ্ত লিখিত বিবৃতি সম্বলিত প্রতিবেদন ইতিমধ্যেই টেবিলে উপস্থাপন করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, জনাব মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে সংসদের বৈঠক আগামীকাল 1 আষাঢ় 1427-15 জুন 2020 সোমবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।